अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय कुकिंग चैनल होममेड कुकिंग शो। आज के मैं अपने देखे बनाए देखा पो नान रोटी। जार जुन्ना मैं प्रथम एक टी कपेर मध्य कुसुम गरम पानी नहीं ची, तार मध्य में दी दीपो डेढ़ चा चम्मच ईस्ट एवं इटा के 10 मिनट जुन्नो साइड रखे दीपो ईस्ट टा एक्टिव होर जुन्नो। এরপর আমি একটি বোলের মধ্যে 1.5 কাপ পরিমাণ আটা অথবা ময়দা, যেটা আপনাদের ইচ্ছা নিতে পারেন, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ চিনি এবং স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল। এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে তার মধ্যে দিয়ে দেব আমি আমার মিশিয়ে রাখা ইস্টের পানিটা। আমার ডোটা ইস্টের পানি দিয়েই গুলানো হয়ে গিয়েছিল। যদি আপনাদের আরেকটু পানি লাগবে তাহলে আপনারা কুসুম গরম পানি অ্যাড করতে পারবেন। ডোটা ভালোভাবে মথে নেওয়ার পরে তার উপর আমি তেল দিয়ে ভালোভাবে একটু হাত দিয়ে মেখে 1 ঘন্টার জন্য গরম সাইডে রেখে দিব। 1 ঘন্টা পর আমার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে এবং এটাকে আরও 5-7 মিনিট মথে নিতে হবে। ফুলুরিটাকে বেলে নিতে হবে এবং এর মধ্যে লবণ পানি একটু লাগিয়ে নিতে হবে। রুটিটা অবশ্যই মোটা কোনো তাওয়াতে ভেজে নিতে হবে। এখন রুটিটাকে তাওয়ার মধ্যে দিয়ে 1 মিনিট অপেক্ষা করতে হবে। এরপর তাওয়াটাকে উল্টো করে নিতে হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যেভাবে করছি আপনারাও এভাবেই করবেন, দেখবেন আপনাদের রুটিটাও অনেক সুন্দর ফুলে যাবে। আমার রুটিটি তৈরি হয়ে গিয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব এবং লাইক বাটনে লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।